হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। সময়ের প্রয়োজনে আমাদের প্রয়োজনীয় এক অনুষঙ্গ ফোন, আর এই ফোনকে যত্ন করেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। অনেকেই শখের ফোনটির যত্নে ব্যবহার করেন ব্যাক কভার, যার আছে নানা মান নানা দাম। আয়োজনের শুরুতেই দেখব ফোন যত্নের অন্যতম অনুষঙ্গ হরেক রকম ব্যাক কভার। একটা পছন্দের ফোন মানেই যেন সাধ আর সাধ্যের সমীকরণ, আর ফোনের ব্যাক কভার সে গল্পের বাড়তি সমীকরণ। কেননা ফোনের সৌন্দর্য কিংবা নিরাপত্তা, ব্যাক কভার যেন একের ভেতর দুই। হঠাৎই হুট করে যদি পড়ে যায় ফোন, যদি আচমকাই লাগে দাগ, মন খারাপ মোটেও না। ব্যাক কভার আছে না, সুরক্ষিত রাখবার পাশাপাশি ক্লিন রাখবে ফোনের পেছনের অংশটিও। মার্কেট চিত্র বলছে ফোনের ব্যাক কভারের চাহিদা আছে ক্রেতাদের, তবে আগ্রহ বেশি মূলত সিলিকন, গ্লিটার, এমওয়াই কেস কিংবা এমওয়াই কেস ক্লিয়ার, রেইনবো গ্লিটার, রেইনবো সিলিকন ছাড়াও ওয়াই ক্লিয়ার কেস ও স্পাইজন টাইপের ব্যাক কভারই। কভারটা অ্যাকচুয়ালি আপনার মোবাইলের জন্য একটা প্রোটেক্টর হিসেবে কাজ করে, তো এই জন্য আমরা এখানে আসি। মেটালের মধ্যে কিছু কভার আছে, যেমন এটা আপনার পরে গেলে ড্রপ ডেড কেস কোনো প্রবলেম হবে না, এবং সাইডের যে বাম্পারটা আছে বাম্পারটা সেভ করবে। এই ব্যাক কভারগুলোর মধ্যে গ্লিটার ব্যাক কভারগুলোই মেয়ে ক্রেতাদের বেশি পছন্দ, অন্যদিকে ছেলেরা বেশি কিনে থাকে সিলিকনের ব্যাক কভার। গোল্ড এডিশনের রোলেক্সের যে প্রোডাক্টটা আছে ওইটা অ্যাভেলেবেল পাবেন, তারপর বাসুসের প্রোডাক্ট পাবেন, এক্স লেভেলের গ্লাস পাবেন, বাসুস, আর্টুরিস, নীলকিন, কিওআই। আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আপনি অনেক কভারই আছে, যেগুলো যেমন এক কালারের ম্যাট কভার হতে পারে, বা যেমন এক কালারের কভার যেগুলো, এগুলো আপনার ছেলে মেয়ে বোতব সবাই ইউজ করতে পারে। ভাবছেন দাম কত? রয়েছে কি হাতের নাগালেই? রাজধানীর বেশ কিছু মার্কেটের মতো মোতালে প্লাজাতেও ব্যাক কভার মিলছে শ থেকে শুরু করে হাজার দেড়েকের মধ্যেই। মূর্ছন ঐশী, চ্যানেল 24, ঢাকা। নিজের সৌন্দর্য বাড়াতে কত কিছু না করা হয়, বিশেষ করে নায়িকাদের বেলায় এটি দেখা যায় সবচেয়ে বেশি। এক্ষেত্রে অন্যদের তুলনায় যেন যোজন যোজন এগিয়ে ভারতীয় অভিনেত্রীরা। চোখ, মুখ, নাকসহ দেহের বিভিন্ন অঙ্গ সার্জারি করে প্রায়ই আসেন আলোচনায়। এবার ঠোঁট সার্জারি করে খবরের শিরোনাম হলেন রাকুলপ্রীত সিং। বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী নিজের লুক পরিবর্তনের জন্য ঠোঁটের সার্জারি করিয়েছেন, যা তার পোস্ট করা নতুন ছবিতে বেশ স্পষ্ট। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে মুখের সৌন্দর্য বাড়াতে ঠোঁটে কসমেটিক সার্জারি করিয়েছেন রাকুলপ্রীত সিং। সম্প্রতি লন্ডনের শুটিংয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী, যেখানে তার লুক নেটিজেনদের নজর কেড়েছে। তবে সেই ছবিতে তাকে আগের থেকে একেবারে আলাদা দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই তার নতুন ছবি এবং পুরনো ছবির মধ্যে তুলনা দৃশ্যমান হওয়ায় ঠোঁটের সার্জারির খবর ছড়ায়। বেশ তো গরম পড়েছে, এই গরম থেকে বাঁচতে অনেকে বাড়তি খেয়াল রাখেন গায়ের কাপড়ে। বলা হয় গরমে গায়ে জড়ানো উচিত সাদা, এড়িয়ে চলা উচিত কালো কাপড়। আসলে গরমে কোন রঙের পোশাক পরা উচিত তা নিয়েই এবারের আয়োজন। কিছু কিছু রং আছে যেগুলোর আসলে তাপ শোষণ করার ক্ষমতা বেশি, মানে তাপ শোষণ করবে, সেগুলো পরলে আপনার গরম লাগবে। হালকা রঙের যে কাপড়গুলো আছে সেগুলো আপনি পছন্দ করবেন, বিকজ এই হালকা রঙের কাপড়গুলো তাপ আসলে কম শোষণ করে এবং তাপটাকে রিফ্লেক্ট করে দেয়, দ্যাটস ওয়াই আপনার গরম কম লাগবে। ডিপ কালার যেগুলো আছে সেগুলো তাপ শোষণ করবে, দ্যাটস ওয়াই আপনার গরম বেশি লাগবে। সাদা ছাড়াও আরও কিছু লাইট কালার আছে যেগুলো পরলে আপনার গরম কম লাগবে। সো কোন কোন কালার আছে তার আমি ছবি এবং লিস্ট আপনাকে দিয়ে দিচ্ছি। লাইট ব্লু, light pink, yellow, light green, light sky blue, light orange, gray, off-white, light brown, blue, maroon and light pastel. যদি আপনি কি বলেন আরাম পেতে চান, আপনাকে কটন যেতে হবে, মানে সুতির কাপড়ের পোশাক পরতে হবে, এটা সব থেকে বেস্ট গরমের দিনে। যদি দেখেন গাছে ঝুলছে হাজার রকমের স্যান্ডেল, স্লিপার, হাই হিল, স্কেট শু, তবে কি অবাক হবেন? অবাক হলে কিছুই করার নেই, কারণ বাস্তবেই আছে এমন দৃশ্য। অবশ্য এর একটি গল্প আছে, জানবো গাছে জুতো বেঁধে রাখার সেই গল্পটা।
বিশাল আকার সব গাছ, আর এসব গাছের ডালপালায় ঝুলছে রং বেরঙের জুতা। অবাক করা এক কাণ্ড, গাছে ঝুলছে হাজারো রকমের স্যান্ডেল, স্লিপার, হাই হিল কিংবা স্কেট শু। গাছে আবার কেউ জুতা বেঁধে রাখে নাকি? সবচেয়ে অবাক করা বিষয় হল, এ জুতার গাছ শুধু বিশ্বের একটি স্থানে নয়, বরং আছে কয়েকশো স্থানে। তবে কিভাবে গাছে জুতা বাঁধার রীতি চালু হল? আসলে যে কেউ তার কোনো অর্জন, জয়, পরাজয় কিংবা দুঃখ হতাশাগুলোকে স্মরণীয় করতেই গাছে ঝুলিয়ে রাখতেন জুতা। ঠিক কবে থেকে এর উৎপত্তি শুরু হয়েছে তা সঠিক কোনো ইয়ত্তা নেই। ধারণা করা হয় অন্তত 100 বছরের পুরনো এক রীতি এটি, যার প্রথম উৎপত্তি ঘটে উত্তর আমেরিকায়, এরপর ইংল্যান্ড ও পরবর্তীতে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। ইতিহাসবিদদের মতে সেনাবাহিনী কর্তৃক এই রীতির উদ্ভব ঘটেছিল। যখন সৈন্যরা চাকরি ছেড়ে চলে যেতেন, তখন নিজেদের বুটগুলো নির্দিষ্ট একটি জায়গায় ফেলে দিতেন, পরবর্তীতে যাতে অন্যরা পড়তে পারেন তাই সেগুলোকে গাছে ঝুলিয়ে রাখা হতো। আবার ইংল্যান্ড ও ইউরোপে কেউ মারা গেলে পরিবারের সদস্যরা একজোড়া জুতো গাছে ঝুলিয়ে রেখে মৃত ব্যক্তির আত্মার তুষ্টি কামনা করতেন। এমন গাছের জুতা আরও আছে হাওয়াই, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা, চীন, রাশিয়া, মধ্যপ্রদেশ সহ বিশ্বজুড়েই। সবগুলো জুতোর গাছের পেছনে আছে অদ্ভুত ও লোহমর্ষক ঘটনা। মৌসুম আহমেদ, চ্যানেল 24। দর্শক, এবারে চোখ রাখবো সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেখব দেশ বিদেশের কোন তারকা কি পোস্ট করেছেন নিজেদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে। অক্টোবর মাসে চিত্রনায়ক জসিম সহ আরো বেশ কজন চলচ্চিত্র কুশলীর মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে বিএফডিসিতে আয়োজিত দোয়া মাহফিলের খবর পোস্টার শেয়ারে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এদিকে বিশ্ব শিক্ষক দিবসের পোস্ট করেছে শাকিব খান ফিল্মসের পেজ। সেই পোস্টে নিজের অফিসিয়াল পেজ থেকে কমেন্ট করেছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন চিত্রনায়ক ওমর সানি ও চিত্রনায়িকা মৌসুমী। ফেসবুক পোস্টে সেই খবরটি জানিয়েছেন সানি নিজেই। ফেসবুক ছাড়া জীবন কেমন জানতে চেয়ে নিজের ছবি শেয়ার দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এদিকে শরতে সেজেছেন অভিনেত্রী জয়া হাসান, ফেসবুকে তারই ভিডিও শেয়ার দিয়েছেন তিনি। সাথে একটি খবরের শিরোনাম শেয়ারে জানিয়েছেন অ্যাওয়ার্ড পাওয়ার খবর। আর নিজেকে নিয়ে করা সংবাদের শিরোনাম শেয়ার করেছেন সঙ্গীত শিল্পী সাব্বির জামান, ফেসবুকে নতুন প্রোফাইল পিকচার দিয়েছেন অভিনেতা অপূর্ব। ওপার বাংলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন অভিনেতা দেব, সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছেন হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর প্রচারণায়। আমার শৈশবের একটা খুব ইম্পর্টেন্ট স্বপ্ন ছিল। নিজের ফেসবুকে একটি কাজের ভিডিও শেয়ার দিয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও। এছাড়াও ফেসবুক পেজে ভিডিও শেয়ারে ব্র্যান্ড প্রমোটিং করেছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীও। এদিকে ইনস্টাগ্রামে সন্তানের ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, তবে সানশাইনে নিজের ছবি তুলে শেয়ার করেছেন বড় বোন অভিনেত্রী কারিশ্মা কাপুর। আর ইনস্টাতে পজিটিভ ভাইবের ছবি শেয়ার দিয়েছেন বলিউড ডিভা শিল্পা শেঠি। ইনস্টাগ্রামে ছবি শেয়ারে অ্যাক্টিভ মার্কিন তারকা জাস্টিন বিবার এবং ডোয়াইন জনসন। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।